বাম কংগ্রেসের মিছিলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ ঘটনায় আহত উভয় পক্ষের 10 জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রানীনগরের সেনপাড়ায়। রানীনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম জানান, 1002 লোকের মিছিল চলছিল। হঠাৎই মিছিলের শেষের দিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ইট লাঠি নিয়ে আক্রমণ করে। ঘটনায় আহত হয় 8 জোট সমর্থক। অন্যদিকে তৃণমূল নেতা শাহ আলম সরকারের অভিযোগ, জোটের মিছিল থেকে তৃণমূলের লোকেদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাম কংগ্রেসের মিছিলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ ঘটনায় আহত উভয় পক্ষের 10 জন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রানীনগরের সেনপাড়ায়। রানীনগরের কংগ্রেস প্রার্থী ফিরোজা বেগম জানান, 1002 লোকের মিছিল চলছিল। সামনের দিকে মানুষ হেঁটে গেলেও পিছন দিকে প্রচুর টোটো গাড়ি ছিল, আর সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে মিছিলের শেষের দিকে ইট পাটকেল লাঠি নিয়ে আক্রমণ করে। অতর্কিতভাবে আক্রমণে জোটের 8 সমর্থক জখম হন। যদিও অন্যদিকে ব্লক সভাপতি তথা রানীনগর বিধানসভা তৃণমূল প্রার্থী নির্বাচনী এজেন্ট শাহ আলম সরকার জানান, জোটের মিছিল থেকে তৃণমূলের লোকেদের লক্ষ্য করে কটূক্তি করা হয়। ঘটনায় তৃণমূলের 2 জন জখম হয়। আমাদের অঞ্চলের সহ সভাপতি এবং কংগ্রেস সভাপতি কর্মকর্তার হাজব্যান্ড সোহেল রানা সেখানে মাল বিক্রি করছে, মাল বিক্রি করছিল রেশনে। সেখানে এসে অতর্কিত তাকে আক্রমণ, ঈদ দিয়ে তার মাথা জখম হয়েছে, আরও কয়েকজন পর্যন্ত আহত হয়েছে। কয়েকদিন থেকে ফিরোজা বেগম এলাকার উস্কানিমূলক আচরণ করছে। গতকালকে দেখা গেছে ফিরোজা বেগমের সিকিউরিটি, তাকে দেখা গিয়েছে যে টুম্পা নাচের সামনে ড্যান্স দিচ্ছিল। আমরা তো অলরেডি কমপ্লেন লঞ্চ করেছি রিটার্নিং অফিসারের কাছে। আজকেও তার সার্ভিস রিভলভার বের করে উনি তেড়ে দিয়েছেন আমাদের দলীয় কর্মী অবিলম্বে ফিরোজা বেগমকে এবং তার সিকিউরিটিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। খবর পেয়ে রানীনগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে সেনপাড়ার মোড়ে কংগ্রেসের মালিবাড়ি বনের মিছিল গেছিল গোটা অঞ্চল জমায়েত করে। সেনপাড়ায় গিয়ে অকথ্য ভাষায় তৃণমূল পার্টির বিরুদ্ধে গালাগালি করছিল। গালাগালি করতে করতে মিছিল থেকে একবার এলো পাথাকে ছুটতে শুরু করে ফিরোজা বেগমের নেতৃত্বে। ফিরোজা বেগমের বডিগার্ড গুলি চালিয়েছে, মানে গুলি শো করেছিল পিস্তল। আমাদের কর্মীদের উপর পিস্তল ধরেছে, পিস্তলের বাড় দিয়ে আঘাত করেছে, আমাকে ইট মেরেছে। ওখানে উরু ছিল ফিরোজা বেগমের সাথে, উরুর নেতৃত্বে আমজাদ প্রধানের নেতৃত্বে টোটাল টিম নিয়ে আমার উপর অনৈতিকভাবে আক্রমণ করেছে। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।